हाय व्यूअर्स, वेलकम टू होमवर्क ऑनलाइन क्लासरूम यूट्यूब चैनल। तो आबारो होमवर्क ऑनलाइन क्लासरूम यूट्यूब चैनल स्वागत जाना। तो एखाने पुजो चल चलो ताई दुदिन आमरा वीडियो अपलोड करते पारिनी। तो एरपर थेके रेगुलर वीडियो अपलोड होबे। तो जारा आज के नतून आमार चैनेले आज के नतून एसेछेन तारा अवश्य आमार चैनलटी सबसक्राइब करे बेल आइकनटी बाजिये राखुन। आमरा रेगुलर एखाने आमादेर बाच्चादेर पढ़ाशोना এই চ্যানেলের মাধ্যমে আমরা করে ফেলবো, ঠিক আছে। তো আজকে শুরু করছি প্রথম শ্রেণীর 12 নম্বর পৃষ্ঠায় এবং 13 নম্বর পৃষ্ঠায় আমরা বক, বই, বন, বল, কই, নল এগুলো সব পড়ে নিয়েছি, এগুলো বানিয়ে নিয়েছি। যারা নতুন এসেছেন তারা দেখে নিতে পারেন। এর আগের ভিডিওগুলো থেকে আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি প্লেলিস্ট থেকে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 ওখানে আপনারা পেয়ে যাবেন। তো সুতরাং চিন্তার কিছু নেই, আগের পড়াগুলো দেখতে আমার চ্যানেলের প্রথম থেকে ভিডিওগুলো দেখে নিন। তো আজকে আমরা শুরু করব 14 নম্বর পৃষ্ঠা। 14 নম্বর পৃষ্ঠায় আছে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। তো এটা আমি আগেই ভিডিও আপলোড করে রেখেছি, আপনারা না হলে আমি এই আই বাটনে আমি দিয়ে দিলাম, এই লিংক থেকে আপনারা 14 নম্বর পৃষ্ঠার পড়াটা করে নিতে পারবেন। 14 নম্বর পৃষ্ঠার পড়াটা আমি করে রেখেছি। তো এবার নেক্সট চলে আসুন। নেক্সট আমরা দেখে নেব 15 নম্বর পৃষ্ঠা। এই 15 নম্বর পৃষ্ঠাতে দেখো কিছু ছবি আছে, সেই ছবিগুলো গুনতে হবে। হ্যাঁ, তো গুনে নিই আমরা তাহলে। একটা জিনিস মানে এক, দুটো জিনিস মানে দুই, তিনটে জিনিস মানে তিন, চারটে জিনিস মানে চার, পাঁচটা জিনিস মানে পাঁচ, ছটা জিনিস মানে ছয়। এইভাবে আমরা কিন্তু গুনবো আর লিখবো। তাহলে এখানে আপেল কটা আছে মেলাও, এক দুই তিন চার পাঁচ, তাহলে এখানে কত লিখবো? পাঁচ। কিন্তু আমরা পাঁচ লিখবো না, এখানে দাগ টানবো, একটা আপেলের জন্য একটা দাগ। তাহলে একটা আপেলের জন্য আমরা একটা দাগ টানবো, এই একটা দাগ দিলাম সোজা। আর একটা আপেলের জন্য আর একটা, তাহলে কটা হলো? দুটো দাগ। আর একটা আপেলের জন্য আর একটা, তিনটে দাগ। আর একটার জন্য আর একটা, আর লাস্টের আপেলটার জন্য আর একটা। তাহলে আমার কটা দাগ হলো? এক দুই তিন চার পাঁচটা আপেল আছে, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা দাগ হলো, বুঝতে পেরেছো? তাহলে এখানে গাছ কটা আছে? এই গাছের এখানে তাহলে কি বসবে? যটা গাছ আছে তটা দাগ বসবে। প্রথম গাছটার জন্য একটা দাগ, দ্বিতীয় গাছটার জন্য দুটো দাগ, তৃতীয়র জন্য আর একটা দাগ, চতুর্থর জন্য আর একটা দাগ। তাহলে মোট কটা দাগ হলো? একদম ঠিক বলেছো, চারটে দাগ হলো। ঝুড়ির দেখো, ঝুড়ির অঙ্কটা করাই আছে, দেখো এক দুই তিনটে ঝুড়ি আছে, এখানে তিনটে দাগ দেওয়া আছে, ঠিক আছে। এবার দেখো তো কটা বক আছে, এক দুই, তাহলে এখানে কটা দাগ দিব? তিনটে না, এখানে দুটো দাগ দিব, একটা দুটো। আচ্ছা এখানে কটা ফুল আছে দেখো তো? একটা ফুল আছে, একটা দাগ দিয়ে দিব। তাহলে আমাদের 15 নম্বর পৃষ্ঠাটা কী করতে হবে? এখানে আমাদের জিনিসগুলো গুনে নিয়ে পাশের ঘরটায় দাগ দিতে হবে। তোমরা আমার দেখে আমি কীভাবে করলাম সেটা দেখে বুঝে নিয়েছো আশা করি। তোমাদের বাড়িতে কটা টেবিল আছে, কটা চেয়ার আছে, কটা জানালা আছে, এরকমভাবে জানালা লিখবে বা জানালা ছবি এঁকে পাশে লিখে দেবে কটা আছে, ঠিক আছে। তো এইভাবে জানা থাকলে সুবিধা হয়। হঠাৎ করে কেউ যদি এসে জিজ্ঞেস করে তোমাদের বাড়িতে কটা চেয়ার আছে, তোমার যদি গুণা না থাকে, তোমার যদি দাগ দেওয়া না থাকে, তাহলে তুমি বলতে পারবে না, তাহলে দাগ দিয়ে গুনে রাখবে, ঠিক আছে। আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। 15 নম্বর পৃষ্ঠা হয়ে গেল, এবার আমরা যাব 16 নম্বর পৃষ্ঠায়। খুব ইম্পর্টেন্ট পড়া এই 16 নম্বর পৃষ্ঠায় যেটা আছে, খুব ইম্পর্টেন্ট। সারা জীবন কোথাও বেড়াতে গেলে রাস্তাঘাটে ট্রেনে সব কিছু সব জায়গাতেই তোমাকে কিন্তু এইটা মাথা উঁচু করে বাঁচতে শেখাবে, ঠিক আছে। কোনো অপরিচিত শিক্ষিত ব্যক্তি যদি জিজ্ঞেস করে তোমার নাম কী বলো তো, আমার ছেলে খুব ভালো বললেই, বা আমার মেয়ে পড়াশোনায় খুব ভালো বললে কী বলবে? বলতো আই মানে কী, হেড মানে কী, এগুলো ধরে। তাহলে আমাকে এই পড়াটা খুব ভালো করে করতে হবে, ঠিক রাজি আছো তো করতে? চলো আমরা শুরু করি। তাহলে দেখো প্রথমে নিচে থেকে শুরু করি। ফুট, ফুট মানে কি দেখাচ্ছে এটা? কিসের ছবি এটা? পায়ের পাতা। ফুট মানে পায়ের পাতা। লেগ মানে পুরো পা, এখান থেকে এটা পুরোটাকে বলা হয় লেগ। আর শুধু পায়ের পাতা মানে হাতের তালুর মতো পায়ের যেটা থাকে, হাতের এই পাতা তেমনি পায়ের পাতা। হ্যাঁ, লেগ মানে তাহলে পা। তেমনি হ্যান্ড মানে কি? হ্যান্ড মানে হাত। নোজ মানে কি? দেখো কোথায় দাগটা আছে? নাকে। তাহলে নোজ মানে নাক।
তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে নাক ইংরেজি কী তাহলে কী বলবে? নোজ। ইয়ার মানে কি? ইয়ার মানে কান। হেয়ার মানে? হেয়ার মানে চুল। হেড মানে? হেড মানে মাথা। আর আই মানে চোখ। তাহলে আমরা বডি পার্টসের কিছু ইম্পর্টেন্ট পার্টসের আমরা ইংরেজি নাম জানলাম, এবং এই নামগুলোর বানানটা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আস্তে আস্তে বানানগুলো মুখস্থ করার চেষ্টা করতে হবে। প্রথমে জানতে হবে ফুট মানে কি, পায়ের পাতা, লেগ মানে কি, পা, হ্যান্ড মানে কি, হাত, নোজ মানে নাক, আই মানে চোখ, এয়ার মানে কান, হেয়ার মানে চুল, হেড মানে মাথা। তো প্রথমে মানেগুলো জেনে নিতে হবে যে কোনটার নাম কি। চুলকে ইংরেজিতে কী বলে? হেয়ার। নোজকে ইংরেজিতে কি, বাংলায় কী বলে? নাক। তাহলে এই যে আমরা বাংলা ইংরেজি এটা জেনে নেব, তারপরে বানানগুলো করব। এরপরে দেখো একটা ছড়া আছে, তো ছড়াটা আমরা অঙ্গভঙ্গি করে আমরা শিখব, লাফিয়ে লাফিয়ে করব, ঠিক আছে? তো আমরা প্রথমে জেনে নিই এই ছড়াটার মানেটা কি। টু লিটিল হ্যান্ডস মানে দুটো ছোট্ট হাত, ছোট ছোট, তোমাদের হাতগুলো দেখো সবে ছোট ছোট। টু ক্ল্যাপ, 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 ক্ল্যাপ মানে তালি দেওয়া, ক্ল্যাপ মানে তালি দেওয়া, দেখো তালি দিচ্ছে এখানে। টু লিটিল হ্যান্ড টু ক্ল্যাপ, 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 তাহলে দুটো হাত আমাদের কেন আছে? তালি দেওয়ার জন্য আছে, আরও অনেক কাজ করে কিন্তু তালি দেওয়াটা এখানে মেন। টু লিটিল ফিট, ফুট একটা পাকে বলা হয়, একটা পায়ের পাতাকে বলা হয় ফুট, যখন দুটো পাকে একসঙ্গে বলবো তখন হবে ফিট, তাহলে ফিট মানেও কিন্তু পায়ের পাতাগুলো দুটি। টু লিটিল ফিট, টু ট্যাপ, 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 ট্যাপ মানে পাটা কেমন করে ফেলে এইভাবে ট্যাপ ট্যাপ ট্যাপ, ধপ 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 করে শব্দ হয় না, এইটাকে বলে, মানে আমরা যখন দেখাবো তখন বুঝতে পারবে এরকম ট্যাপ ট্যাপ ট্যাপ। টু লিটিল ফিট, টু ট্যাপ ট্যাপ ট্যাপ, দুটো ছোটো পা শুধু টুপ টুপ করে লাফার জন্য। টু লিটিল আই, আই মানে কি বললাম আমরা? টু লিটিল আইস আর ওপেন ওয়াইড, বড় করে দেখার জন্য, পিট পিট করে না তাকিয়ে দেখো ভালো করে, বড় বড় করে দেখলে আমরা সব জিনিসের সমানভাবে আলোটা পাবো, চোখে আলো ভালো গেলে আমরা কিন্তু ভালো করে দেখতে পাবো, তবে প্রচণ্ড লাইট থাকলে সেখানে পিট পিট করে দেখায় ঠিক। টু লিটিল আই ওপেন ওয়াইড, টু লিটিল আই মানে ছোটো ছোটো দুটো চোখ বড় বড় করে তাকায়, তাকানোর জন্য। হ্যাঁ, ওয়ান লিটিল হেড, হেড মানে কি বলো, জোরে বলো, হেড মানে কি? মাথা। হ্যাঁ, হেড মানে মাথা। হে, টু লিটিল হেড গো সাইড বাই সাইড, এইদিকে একবার নাড়ানো ওইদিকে, হ্যাঁ হ্যাঁ না না, গোল গোল ঘুমানোর জন্য। টু লিটিল, ওয়ান লিটিল, ওয়ান লিটিল হেড টু গো সাইড বাই সাইড, একবার ডান দিকে একবার বাম দিকে, একবার সামনে একবার পিছনে, এই সাইড ও সাইড করতে, এই মাথাটা একবার এদিকে যাবে একবার ওদিকে যাবে, একবার সামনে একবার পিছনে, তাহলে সাইড পিছনে বা সাইডে আমরা মাথাটা করার জন্য। টিচার বলছে প্লিজ শো ইউর হ্যান্ড, আচ্ছা দেখি তোমার হাত দেখাও, সবাই হাত দেখাও তো দেখি, এই দেখো আমার হাত, সবাই হাত দেখাও। হ্যাঁ, এবার তোমরা কি বলবে যদি টিচার জিজ্ঞেস করে যে হাত দেখাও, তখন কি বলবে? সবাই তোমাদের হাতটা দেখাবে, প্লিজ শো ইউর হ্যান্ড, তখন কি করতে হবে? হাতটা দেখাতে হবে, প্লিজ শো ইউর হ্যান্ড, তখন বলতে হবে ইয়েস ম্যাম বা ইয়েস স্যার। তারপরে আবার যদি বলে প্লিজ ক্ল্যাপ ইউর হ্যান্ড, ক্ল্যাপ মানে কি বললাম? তালি দেওয়া, তাহলে ক্ল্যাপ ইউর হ্যান্ড, তখন বলছে ইয়েস ম্যাডাম, ইয়েস স্যার, তালি দিতে হবে আর ইয়েস স্যার, ইয়েস ম্যাডাম বলতে হবে, ঠিক আছে? তেমনি কিছু কিছু জিনিস, সিট ডাউন হলে বসে যেতে হয়, তেমনি যদি বলে যে প্লিজ ট্যাপ ইউর ফিট, তাহলে কী করতে হবে? পায়ের পাতাটা উপর নিচে ধপ ধপ করতে হবে, ধপ ধপ করতে হবে, ঠিক আছে? তেমনি যদি বলে যে ইয়েস, এবার যদি বলে যে মুভ ইউর হেড, তখন ডান দিক থেকে বাম দিকে মাথাটা ঝাঁকাতে হবে, শেক ইউর হেড বা মুভ ইউর হেড, ঠিক আছে? তাহলে টিচার যদি ইনস্ট্রাকশন করে কিছু করতে বলে করতে পারবে। ওপেন ইউর মাউথ, মাউথ মানে কি? মুখ, হা করো, এই তো। ক্ল্যাপ ইউর হ্যান্ড, ক্ল্যাপ মানে তালি দেওয়া। ট্যাপ ইউর ফিট, ওপেন ইউর আই, চোখ খোলো, এই তো শিখে গেছো। তাহলে এরকমভাবে টিচার বলবে বা ম্যাডাম বলবে, তোমরা কিন্তু রেসপন্স দিতে পারবে। তো নেক্সট চলো আমরা একটু রং করে নিই, অনেক দিন ধরে ছবি আঁকিনি। আর একটা কথা,
আমরা আমরা এই কদিন কি মজা করলাম সেটা আমরা আমার পার্সোনাল ব্লগ চ্যানেল দেবদাস ভাস্কর আমি লিংক দিয়ে দিয়েছি ওখানে দেবদাস ভাস্কর ব্লগ এখানে গেলে তুমি এই চার দিন আমরা কি করেছি কি পরিমাণে মেলা দেখেছি ঠাকুর দেখেছি সব কিছু আমরা ওখানে কিন্তু ব্লগিং করেছি হ্যাঁ তোমরা ওখান থেকে দেখে নিতে পারো তো ব্লগ সাইটটা আমি এখানে দিয়ে দিলাম দেখো আই বাটনে দেবদাস ভাস্কর ব্লগ ঠিক আছে ওখানে দেখো ওখানে ক্লিক করলে তুমি আমার ব্লগ চ্যানেলে চলে যাবে ওখানে আমাদের যে পার্সোনাল যে মেলা হয় গ্রামে সেটা আমি তুলে ধরেছি এই চার দিন ভিডিও না ছাড়িনি ওখানে আমরা ব্যস্ত ছিলাম তো সেটা একটু দেখে নিও ঠিক আছে তো চলে যাচ্ছি আমরা রং করতে রং করবো আমরা কি এখানে এটা কি পাইনঅ্যাপল বা আনারস আনারসের রং কেমন হয় এই রংটা হয় অরেঞ্জ ঠিক আছে তাহলে করো আর মাঝে মাঝে কী করবো গ্রিন দিয়ে দেবো যেগুলোতে ওই দাগ দাগ আছে ওগুলো গ্রিন করে দেবো এইভাবে রং করতে হবে প্রথমে আউটলাইনটা রং করো একটু ধৈর্য ধরে করবে তোমাদের ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে ওই জন্য আমি তাড়াহুড়ো করে করছি তোমরা কিন্তু একটু ধৈর্য ধরে করবে ঠিক আছে তোমরা একটু ধৈর্য ধরে মন দিয়ে করবে মন দিয়ে পড়ে যে গাড়ি ঘোড়া চড়ে সে যারা মন দিয়ে পড়াশোনা করবে তারা আগামী দিনে কিন্তু অনেক অনেক বড় হবে অনেক ভালো ভালো কাজ পাবে অনেক ভালো মানুষ হতে পারবে হ্যাঁ আর কী করতে হবে বলো তো গুরুজনদের সবসময় শ্রদ্ধা করতে হবে বা আমাকে বকালে বা রাগালে হবে না বা আমার সবসময় কথা শুনতে হবে হ্যাঁ বা আমার সাথে থাকতে হবে বাবা মা যেটা বলবে ভালোর জন্যই বলে কারণ তুমি ধরো ছোটো ছেলে তুমি তো জানো না কোনটা ভালো মন্দ তাহলে বাবা মার কথা মতো চলতে হবে ঠিক আছে এবার পাতাগুলো রং করে দিই একটু সবুজ 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 কালার করে দিতে হবে তাহলে আমরা কিন্তু আনারসের রং করাটা শিখে গেলাম তোমরা সবাই করবে সবার বই আছে সব বই এরকমভাবে আনারস দেওয়া আছে ছবি করে নেবে এরকমভাবে রং করে নেবে ঠিক আছে সুন্দর করে রং করে নেবে ভালো করে রং করলেই হবে দেখছো আমাদের বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন এসছে ওই জন্য আমি ভিডিও করতে পারিনি তো ঠিক আছে এইভাবে তোমরা আনারসের রংটা করে নেবে ছবিগুলোকে তোমরা আরও ভালো পারবে তোমরা খুব ভালো ছেলে মেয়ে হ্যাঁ এইভাবে রং করে তোমরা কিন্তু বাবা আমার মন জয় করবে আরও ভালো ভালো করে সব কিছু করতে হবে এবার দেখো চোখগুলো কালো কালো করে দেবে এগুলোকে বলা হয় আনারসের চোখ কী বলা হয় এগুলো চোখ বলা হয় আনারসের এগুলো সুন্দর চোখ এই চোখগুলো খেলে কিন্তু পেটের অসুখ হয় পেট কামড়ায় পেটে লাগে এই চোখগুলোকে উপরে উপরে ফেলতে হয় ঠিক আছে এবার ডিপ সবুজ দিয়ে এই দাগগুলো করে দাও ডিপ সবুজ দিয়ে এই দাগগুলো করে দাও তাহলে দেখতে একটু সুন্দর ডিটেলড হবে হ্যাঁ তোমরা আরও ভালো করে এটা করতে পারবে এইভাবে ভালো করে করলে বাবা মা বলবে বাহ আমার ছেলে কত সুন্দর রং করে তাহলে আনারসের ছবিটা রং করা হলো এবার এটাকে কী বলে ম্যাঙ্গো বা আম ম্যাঙ্গো ম্যাঙ্গো রং করো ম্যাঙ্গো পাকা আম করবো না কাঁচা আম করবো এখন তো গুটি গুটি আম আছে তো গুটি গুটি আমের রংটা করি একটু পরবর্তীতে পাকবে তখন পাকা আম আঁকবো ঠিক আছে এইটা গুটি গুটি একটু সবুজ ডিপ সবুজ রং করে দেবে কালো দেওয়ার পর সবুজ দিলে ভালো হবে বা সবুজ দেওয়ার পর কালো দিলে একটু ভালো লাগবে হ্যাঁ আর এই যে এই জায়গাটা আছে এটা সাদাই থাকবে ওই জায়গাটায় ছবি ছটা পড়ছে এত চকচকে আমটা না ওখানে ছটা পড়ছে ওই জন্য ওই জায়গাটা সাদাই থাকবে এই দেখো ভাই এরকমভাবে ধার ধার বরাবর ভালো করে করবে আমি একটু তাড়াহুড়োতে করছি তোমরা একটু সময় নিয়ে করবে অনেক সময় তোমাদের হাতে সুবিধা মতো সময় করবে ধৈর্য ধরে করবে ঠিক আছে তাহলে এইভাবে এইভাবে তোমরা পাতার রংটা করে দিবে এইভাবে ভালো করে সুন্দর করে তোমরা কিন্তু পাতাটা করে নেবে ঠিক আছে একটু কালো রংটা করে দিই ধার ধার কালো রং করে দিলে একটু ভালো লাগবে শেড শেড বলে এটাকে কোনো জায়গায় সব জায়গায় তো লাইট পড়ে না এক এক জায়গায় ছায়াও পড়ে এরকমভাবে ছায়া ছায়া করতে হবে ছায়া ছায়া করলে আরও ভালো লাগবে অরেঞ্জের রং করবো কেমন রং অরেঞ্জের রং অরেঞ্জের মতো এইভাবে অরেঞ্জের রং অরেঞ্জের রং এই অরেঞ্জ কালার হবে ঠিক আছে অরেঞ্জটা সুন্দর করে আউটলাইন ফিট করে দেবে ফার্স্টে আর বাইরের দিকে দাগের বাইরে যেন না যায় এরকমভাবে লক্ষ্য করে করতে হয় ঠিক আছে তাহলে এগুলো কী সব এগুলো কী এগুলো সব ফল এগুলো খেলে কী হয়
এগুলো রান্না করে খেতে হয়, সেদ্ধ করে খেতে হয়, এগুলো ডাইরেক্ট খাওয়া যায়, চুকা ছাড়িয়ে খেয়ে নিতে হয়। আচ্ছা বলো তো কোন জিনিসটা আমরা চুকো সমেত খাই, বলো, ভেবে বলো, এইভাবে গোল গোল করে করলে ভালো হয় রঙটা। হ্যাঁ, তো কোন জিনিসটা আমরা চুকা সমেত খাই, চোকা থাকে, চোকা সমেত কাচমাচ করে খেয়ে নিই, কী জিনিস বলো, ভাবো, ভেবে বলো, একটু সুন্দর করে ভেবে বললে, কথাবার্তা বললে ভালো হয়। হ্যাঁ, তো বলো কী হয়, কোন জিনিসটা আমরা ভালো করে চুকা সমেত কচমচ করে খেয়ে নিই। একটা জিনিসের নাম বলো, আঙুর খেয়েছো? আঙুর, আঙুর ফল কিন্তু চুকা সমেত খেতে হয়, ধুয়ে নিয়ে আমরা চোকা সমেত খেয়ে নিই। আঙুরের চোকা ফেলতে পারা যাবে? পারা যাবে না। খেজুরের চোকা ফেলতে পারা যাবে না? পারা যাবে? পারা যাবে না। তাহলে খেজুর আঙুর এগুলো কি চোকা সমেত খাওয়া ফল, তাহলে মনে থাকবে তো তোমাদের, খেজুর আঙুর এগুলো খেলে কী হবে, চোকা সমেত খেতে হবে। আর চোকা খাওয়া যাবে না এমন একটা ফলের নাম করো তো, খাওয়াই যাবে না চোকা, একদম একদম অন্য টাইপের হয়ে যাবে চোকা। যেমন কমলা লেবু, চোকা খেলে কী হবে, মুখতে তো হয়ে যাবে। কলা কষা হয়ে যাবে মুখ, একদম কষা, কষ মুখ মানে ছুটবে না, আঠার মতো লেগে যাবে ঠোঁটে ঠোঁটে। হ্যাঁ, তো এগুলো চোকা খেতে নেই, চোকা খেতে হবে কোন কোন ফলের, আঙুরের খেতে হবে, খেজুরের খেতে হবে। তাহলে এইভাবে কলার রঙটা করে নিলাম, কলার কালারটা করে নিয়ে আমি কলার কালারটা করে নিচ্ছি, তোমরা একটু সুন্দর করে করবে এখানে। এগুলো কলাটা দুদিন চার দিন থাকলে এরকমভাবে কী হয়, কালো হয়ে যায়। হ্যাঁ, ওই জন্য এই কালো সেটিংগুলো দিয়ে দিবে। ওকে ওকে। তারপরে আপেল, এইভাবে এখানে আপেলের রং করে দেবে, এটা এরকমভাবে আপেলের রং করে নেবে। বাড়িতে প্রচুর লোকজন এসছে, দেখতেই পাচ্ছ, হইচই, ফাঁকাই পাচ্ছিলাম না তোমাদের জন্য ভিডিও করার মতো, তো আমাকে এর জন্য ক্ষমা করে দিও, এর জন্য আমি খুবই দুঃখিত, তোমাদের সঙ্গে ইন্টারাক্ট করতে পারিনি দু তিন দিন ধরে, এবার থেকে রোজ করব, আর ভুল হবে না। ঠিক আছে, এইভাবে আপেলেও রং করে নিলাম। হ্যাঁ, এগুলো ডিটেল রং করে নিতে পারবে তোমরা, বোটাটা রং করে নাও সবুজ বা কালচে, কালচে সবুজ করো, এইভাবে কালচে সবুজ রংটা করবে, তাহলে হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, 17 নম্বর পাতা পর্যন্ত আমরা করে ফেললাম, এরপরে আবার আমরা মিলিত হবো আগামীকাল। ওকে, বাই বাই।